আওয়াজ উঠতেছে কার? হ্যাঁ, যারা আওয়াজ হইতেছে একটু বন্ধ করে ফেলো। স্যার সবাইকে মিউট করে দাও, সবাইকে মিউট করে দেন। কেউ কথা বললে তখন হচ্ছে আনমিউট করে কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, সবাইকে মিউট করে দিই। স্যার কিছু শুনি না স্যার, কারণ আমি কিছু বলছি না, এই জন্য শুনতে পাচ্ছো না। ও আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সিকোয়েন্স অফ অপারেশনস ইন এ রেক্টিলিনিয়ার কম্বার এটা আমরা শুরু করি। কম্বিং মেশিনের আসলে তার মূল কাজ হচ্ছে, আমাদের নিশ্চয়ই মনে পড়ে, শর্ট ফাইবারকে রিমুভ করা। তো শর্ট ফাইবারকে রিমুভ করার কাজটা আসলে বেশ কিছু ধাপে ধাপে হয়ে থাকে। তো কি কি সেই ধাপগুলো? এখানে বেশ কয়েকটা ধাপ ছিল থিওরি ক্লাসে আমাদের হচ্ছে পড়া হয়েছে, যদিও তারপরেও আজকে আবার একটু এগুলো রিপিট করি, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর জানার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কম্বিং মেশিনের বোঝার একটা বড় জায়গা হচ্ছে আমাদের এই সিকোয়েন্স অফ অপারেশন। যাই হোক, সবার প্রথম, আচ্ছা আমাদের আবার ভিডিও লাগবে একটা, ভিডিওটা আমরা হাতের কাছে নিয়ে রাখি আগেই। কম্বিং সেকশনের আমার ব্লক সাইট থেকে কম্বিং সেকশনের 4 নম্বর ভিডিওটা, রিটার ইএইটি কম্বার, এই ভিডিওটা হচ্ছে আমাদের লাগবে। ক্লাসে দেখেছি আমরা না স্যার, ভিডিওটা দেখলে স্যার বুঝে যাবে। এই যে এটা না দেখলেও সমস্যা নেই, আমি আবার বুঝে দিব। আচ্ছা, এখানে আমি একটু সবার সাথে পরিচয় করায় দিই, এখানে যারা আছে আর কি। এটা হচ্ছে আমাদের টপ নিপার, তাই না? এটা হচ্ছে আমাদের টপ নিপার, আর এই নিপারটা হচ্ছে বটম নিপার। আমি মোটামুটি ভূমিকা ছাড়াই বলা শুরু করলাম, কারণ হচ্ছে তোমাদের মোটামুটি নিশ্চয়ই মনে আছে অনেকেরই। তো এটা হচ্ছে আমাদের টপ নিপার আর এটা হচ্ছে বটম নিপার, তাই তো? আর ফিড রোলার কোনটা? এই যে মাঝপথে যেই বৃত্তাকার যে রোলার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিড রোলার। আমরা এখানে একটুখানি কনফিউজড হতে পারি, কারণ আমরা আমাদের যে সফট কপি আমাদেরকে দেওয়া হয়েছে কিংবা ক্লেনের বইতে ফিড রোলার দেওয়া আছে 1 জোড়া, আর ভিডিওতে হচ্ছে আমরা ফিড রোলার দিয়েছি 1টা। তো এটা একটু কনফিউজড হতে পারে, আসলে কনফিউজড হওয়ার কিছু নেই, এটা 2টা মডেলকে হচ্ছে চিহ্নিত করা হচ্ছে আর কি, 2টা মডেল। তো আমাদের বইতে যেই মডেলটা আছে সেই মডেলটার মধ্যে, সেই মেশিনের মডেলে 2টা ফিড রোলার, আর ভিডিওতে আমরা যেটা দেখছি এই মেশিনের মধ্যে হচ্ছে 1টা ফিড রোলার। এই এছাড়া আর বিশেষ কোনো পার্থক্য নাই, বাকি কাজ হচ্ছে 2টার একই। তো এটা হচ্ছে আমাদের টপ নিপার আর এটা হচ্ছে বটম নিপার। এটা হচ্ছে ফিড রোলার, গোলাকার যেটা, ফিড রোলারের সাথে ফিড রোলার উপর দিয়ে একটা হচ্ছে ফাইবারের শীট দেখা যাচ্ছে সাদা রঙের, যেটা এটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ, ল্যাপ বলি আমরা এটাকে। এরপরে হচ্ছে এই মোটামুটি আপাতত, আর নিচ দিয়ে নিপিং করে ফেলার পরে ল্যাপটাকে আচ্ছানোর জন্য যে গোলাকার চিরুনি আমরা দেখতে পাচ্ছি, গোলাকার চিরুনি, এই চিরুনিটাকে আমরা বলি হচ্ছে সার্কুলার কম্ব। এই হচ্ছে মোটামুটি আপাতত এই কয়েকটা পরিচয় দিয়েই আমরা হচ্ছে শুরু করি, যে টপ নিপার কোনটা, বটম নিপার কোনটা, টপ নিপার কোনটা, বটম নিপার কোনটা, এবং হচ্ছে ফিড রোলার কোনটা, আর সার্কুলার কম্ব। আবারও দেখায় দিচ্ছি, উপরের এটার নাম হচ্ছে টপ নিপার, নিচের এটার নাম হচ্ছে বটম নিপার, আর এই গোলাকৃতির যেই হচ্ছে ফিড রোলার এটা মাঝখানে, এটা হচ্ছে আমার ল্যাপের শীট, এবং নিচেরটা হচ্ছে সার্কুলার কম, সার্কুলার কম, নিচের গোলাকার চিরুনিটা সার্কুলার কম। এটুকু দিয়ে আমরা হচ্ছে শুরু করি, এটুকু মাথায় রেখে।
আমি বইটা ওপেন করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে হচ্ছে কে পর্যন্ত বেশ কতগুলি সিকোয়েন্সে হচ্ছে ভাগ করা হয়েছে। প্রথম সিকোয়েন্সটার দিকে আমরা একটু খেয়াল করি, প্রথম সিকোয়েন্সটা হচ্ছে এ ফিড রোলার্স। আমরা খেয়াল করবো যে প্রত্যেকটা সিকোয়েন্সের শেষে ব্রেকেটে সিকোয়েন্সের নামটা দেয়া আছে, যেমন এ যে সিকোয়েন্স এটার ব্রেকেটে নাম দেয়া আছে হচ্ছে ফিড। তো পড়ে দেখি আমরা, লেখা আছে যে ফিড রোলার্স এস, ফিড রোলারকে এখানে এস দিয়ে প্রকাশ করা হয়েছে। এই যে এটা ফিড রোলার হচ্ছে এস, এক জোড়া ফিড রোলার। আর জেড ও মানে হচ্ছে টপ নিপার, আমরা ভিডিওতে মাত্রই টপ নিপার দেখে আসছি। জেড ইউ হচ্ছে বটম নিপার, এই গোলাকার চিরুনিটার নাম হচ্ছে সার্কুলার কম্ব। সার্কুলার কম্বের পুরো জায়গাটুকু জুড়ে কিন্তু আমরা কোনো চিরুনি দেখতে পাচ্ছি না, সোজা কথায় দাঁত দেখতে পাচ্ছি না, চিরুনির দাঁত, অল্প কিছু জায়গায় দাঁত দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়্যার দেখা যাচ্ছে। সার্কুলার কম্বের পুরো অংশটুকু জুড়ে কিন্তু কোনো ওয়্যার নাই, অল্প কিছু অংশ জুড়ে ওয়্যার। তো যেই অংশ জুড়ে ওয়্যার বসানো ওই অংশটাকে বলা হয় হচ্ছে কম্বিং সেগমেন্ট, এই অংশটুকুকে বলা হচ্ছে কম্বিং সেগমেন্ট। তো এইটা সার্কুলার কম্ব, এবং সার্কুলার কম্বের সাথে এটা হচ্ছে আমাদের কম্বিং সেগমেন্ট। তো আবারও বলে দিচ্ছি, জেড ও হচ্ছে টপ নিপার, জেড ইউ হচ্ছে বটম নিপার, এস হচ্ছে ফিড জোলার, আর এই দিক থেকে এটা হচ্ছে সার্কুলার কম্ব, এবং সার্কুলার কম্বের যতটুকু জায়গা জুড়ে দাঁত বসানো আছে, টিথ বসানো আছে, সেটাকে আমরা বলবো কম্বিং সেগমেন্ট। কেউ কেউ মেসেজে লিখেছে যে স্যার একই সাথে ভিডিও এবং হচ্ছে বই দেখা সম্ভব হচ্ছে না, তাদের প্রতি বলবো যে তোমরা তাহলে স্ক্রিনের দিকে মনোযোগ দাও, কারণ আমি তো বই থেকেই পড়ায় দিচ্ছি, বইটা তোমাদের কাছে থাকুক, তোমরা স্ক্রিনেই মনোযোগ দাও, কারণ স্ক্রিনে আমি বইটাই দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা দেখি এতে কি লেখা আছে। এ ফিড রোলার্স মুভ ল্যাপ শিট ফরওয়ার্ড, অর্থাৎ ফিড রোলাররা যেটা করবে, ফিড রোলারের কাজ হচ্ছে এই যে ল্যাপটা আসছে, এই ডট লাইন ডট লাইন ব্লু কালারের ডট লাইন দেওয়া, যাকে নাম দেওয়া হচ্ছে ডাব্লিউ, ফিড রোলারের কাজ হচ্ছে এই শিটটাকে সামনের দিকে আগানো। কতটুকু পরিমাণ? অল্প পরিমাণ, লেখা আছে নিচে ফরওয়ার্ড বাই এ স্মল অ্যামাউন্ট 4.3 থেকে 6.7 মিলিমিটার, অর্থাৎ ফিড রোলাররা 4.3 থেকে 6.7 মিলিমিটার সামনের দিকে আগায় নিয়ে যাবে ল্যাপটাকে, যখন এবং এই সময়ে নিপাররা খোলা থাকবে, হোয়াইল নিপারস আর হেল্ড ওপেন। অর্থাৎ যখন ফিড রোলাররা ল্যাপটাকে সামনের দিকে পাঠাবে তখন নিপাররা খোলা থাকবে, যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে টপ নিপার এবং বটম নিপার বেশ খোলা। এখন এই ফিড এইটুকু অংশকে আমরা হচ্ছে একটু ভিডিওতে দেখায় নিয়ে আসি তোমাদেরকে। ভিডিও দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? না স্যার। আচ্ছা, আমি হ্যাঁ আমি তোমাদেরকে এইবার হচ্ছে আমরা ভিডিওর দিকে খেয়াল করো, শুধুমাত্র তোমরা ফিড রোলারের দিকে তাকায় থাকো, ফিড রোলারের দিকে তাকাও। এই যে এই ফিড রোলারের দিকে তাকাও, দেখবা যে ফিড রোলার একটু ক্লকওয়াইজ ঘুরে ল্যাপটাকে সামনের দিকে আগায় দিবে, এবং টপ নিপার এবং বটম নিপার তখন খোলা অবস্থায় থাকবে। এই দৃশ্যটাকে আমরা একটু দেখি, শুধু ফিড রোলার এবং নিপারের দিকে তাকাও। এই ফিড রোলার ঘোরা শুরু করলো, কিন্তু খেয়াল করো এই ফিড রোলার ঘুরে গেল, কিছু নতুন করে 4.3 থেকে 6.7 মিলিমিটার সে সামনে ফিড দিল, এবং এই সময় টপ নিপার এবং বটম নিপার খোলা খুলে গেল। আমি আবারও দেখাচ্ছি, তোমরা আবারও খেয়াল করো, এই ফিড রোলার ঘুরে যাচ্ছে এবং নিপার উপরের দিকে উঠে গেল। তো আশা করি ফিড এই ধাপটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যখন ফিড হয়ে গেল, তারপরে বি বি স্টেজে চলে আসি। ওরে বাবা, বিড়ালও চলে আসছে, কার কাছে জানি। আপার নিপার প্লেট, আপার নিপার প্লেট বলতে বোঝানো হচ্ছে এখানে টপ নিপার, ঠিক আছে? আপার নিপার প্লেট বলতে বোঝানো হচ্ছে টপ নিপার। টপ নিপার লিখলেই চলবে, টপ নিপার জেড ও ইজ লোয়ার্ড, অর্থাৎ টপ নিপারকে নিচে নামানো হয়। কার উপরে আনা হয়? অন টু কুশন প্লেট জেড ইউ, জেড ইউর উপরে। জেড ইউকে যদিও লেখার মধ্যে কুশন প্লেট বলা হয়েছে, আসলে জেড ইউটাকে তুমি বটম নিপার লিখলেই চলবে, জেড ও কে টপ নিপার লিখলে চলবে, জেড ইউকে বটম নিপার লিখলে চলবে।
অর্থাৎ বি নাম্বার স্টেজের মধ্যে বলা হচ্ছে যে টপ নিপার বটম নিপারের উপরে চলে আসে, টপ নিপার নিচে নেমে আসে। এখানে টপ নিপারের বাম পাশেই একটা ডাউন অ্যারো দেখা যাচ্ছে, অর্থাৎ টপ নিপার নিচে নেমে আসে। নিচে নেমে আসলে এ ফিডিং করার মাধ্যমে যেইটুকু ল্যাপ টপ আর বটম নিপারের মাঝখানে ছিল, এইটুকু এইটুকু ল্যাপ তারা আবার হচ্ছে এইটুকু ল্যাপ হচ্ছে টপ নিপার এবং বটম নিপারের মাঝখানে হচ্ছে তারা আটকা পড়ে যায়। ব্যাস এই কাজটাকেই বলা হচ্ছে নিপিং। এই যেমন আমরা হচ্ছে দেখো এখানে আমরা লিখেছি যে আপার নিপার প্লেট ইজ লোয়ার্ড ইনটু টপ নিপার প্লেট বা টপ নিপার জেডিউ সো দ্যাট, যাতে করে দ্য ফাইবারস আর ক্ল্যাম্পড বিটুইন দ্যাম, তার মানে যাতে করে যে ল্যাপ ফিট দেওয়া হয়েছিল সেটা যেন টপ আর বটম নিপারের মাঝখানে আটকা পড়ে যায়। আমরা এখানে কিন্তু বি নাম্বার স্টেজে সেটাই দেখতে পাচ্ছি, যে এখানে বি নাম্বার স্টেজ এটা যে টপ নিপার নিচে নেমে আসলো, এটা বোঝানোর জন্য ডাউন অ্যারো, এবং নিচে নেমে আসলেই ল্যাপ যেটা ছিল সেটা টপ আর বটম নিপারের মাঝখানে আটকা পড়ে গেল, এটা হচ্ছে নিপিং। তারপরে আমরা এরপরের স্টেজে চলে আসি, এটা হচ্ছে সি। সি স্টেজটাকে এখানে আমরা এটাকে বলবো হচ্ছে রোটারি কম্বিং, আমাদের বইতে রোটারি কম্বিং লেখা, আমরা হচ্ছে এটাকে কম্বিং বললেও চলবে, সমস্যা নাই। তো এখানে আসলে যেটা হয় কম্বিং এর সময় যেটা হয় যে খেয়াল করে দেখো, টপ আর বটম নিপার ল্যাপটাকে নিজেদের মধ্যে আটকে রাখলো এবং কম্বিং সেগমেন্ট এসে সেটাকে আছড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটাকে আমরা একটু ভিডিওতে দেখে আসি। এই যে এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে নিপিং হয়ে গেছে ডিসপ্লেতে, আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নিপিং হয়ে গেছে, এবং এই হচ্ছে টপ নিপার, এই হচ্ছে বটম নিপার, মাঝপথে নিপিং হয়ে গিয়েছে। এখন দেখো কম্বিং সেগমেন্ট সেটাকে আছড়ে নিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? কেউ একটু ফিডব্যাক দাও যে কম্বিংটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ যারা আছো এটা একটু খেয়াল করো যে একটা যদি ফাইবার হয়, আমার কার্সারটা ফলো করো, যদি এমন একটা ফাইবার হয় এতটুকু, আমার কার্সারটাকে ফলো করো এতটুকু, মনে করো এই জায়গা থেকে শুরু হলো, আমার কার্সার থেকে শুরু হয় এখানেই শেষ। স্যার শোনা যায় না স্যার? হ্যাঁ আমার মনে হয় একটু ধৈর্য ধরে শুনতে পারবে, বা হচ্ছে তুমি নেটওয়ার্কের সমস্যাও হতে পারে, রেকর্ডারটাতে শুনে নিও, সমস্যা নেই, আমার দিক থেকে সমস্যা হচ্ছে না। তো এই ক্ষেত্রে ছোট একটা ফাইবার যদি হয়, যেটা আমার কার্সার যতটুকু জায়গা জুড়ে আমি দেখাচ্ছি এতটুকু জায়গা জুড়ে যদি একটা ফাইবার থাকে, তাহলে সেই ফাইবারটা কিন্তু খুব সহজেই চিরুনির গায়ে আটকে যাবে, অর্থাৎ কম্বিং সেগমেন্টের গায়ে আটকে যাবে। কারণ কি? কারণ এই ফাইবারটা তো হচ্ছে টপ আর বটম নিপার দিয়ে গ্রিপ করে ধরা নাই। এইটুকু কথা কি বোঝা গেল? আর হ্যাঁ, আর যদি এমন একটা ফাইবার হয়, এবার আরেকটা লম্বা ফাইবার যদি হয়, দেখো যদি একটা ফাইবার এরকম হয় যে এখান থেকে শুরু, আমার কার্সারে যেখানে বসালাম এই কার্সার থেকে শুরু হয়ে তারপরে এখানে এসে শেষ হলো, এতটুকু জায়গা জুড়ে কার্সার থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হলো, এরকম বড় যদি একটা ফাইবার হয়, সেই ফাইবারটা কিন্তু কম্বিং সেগমেন্ট যতই আছড়াক না কেন, এই ফাইবারটা কিন্তু মোটেও হচ্ছে রিমুভ হবে না। কেন রিমুভ হবে না? লং ফাইবার। হ্যাঁ কারণ সে হচ্ছে লং ফাইবার, যদি এরকম হয় যে একটা ফাইবার এখান থেকে শুরু হয় এখানে নিপিং করা, হ্যাঁ এইখানে নীল রং দিয়ে যে ফাইবারটা আঁকলাম, এই ফাইবারটা যদি হয়, এই ফাইবারটা কিন্তু হচ্ছে মোটেও বাদ পড়বে না, সে থেকে যাবে, কারণ সে লঙ্গার ফাইবার। আর যদি একটা ছোট ফাইবার আঁকি, মনে করো এইখানে এখানে যে ফাইবারটা আঁকলাম নীল রঙের ছোট্ট ফাইবারটা আঁকলাম, এই ফাইবারটা কিন্তু বাদ পড়ে যাবে খুব সহজেই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা এই হচ্ছে আমার, যেখান থেকে ক্ল্যাম্প করা আছে ওখান থেকে না কেটে যাবে, যেখান থেকে ক্ল্যাম্প করা আছে মানে, না না এখান থেকে তো কোনো ফাইবার যাবে না, না গ্রিপ করা থাকলে সেখান থেকে তো ফাইবার যাবে না, মানে গ্রিপ করা থাকলে যাবে না, না কথা বাইদাবাদ আসছে ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার না থাকাটা স্বাভাবিক, তবে আশা করি রেকর্ডেড ভার্সনে পাবে, আমার দিক থেকে আপাতত সমস্যা হচ্ছে না, কাজেই তোমার অভিযোগের বিষয়ে আসলে আমার খুব বেশি কিছু করার নাই, নেটওয়ার্কের সমস্যা। এই যে ফাইবারটা আঁকলাম, এই ফাইবারটা মোটেও বাদ পড়বে না, কারণ সে টপ আর বটম নিপারের মাঝখানে আটকানো,
খুব শক্ত করে টপ আর বটম নিপার তাকে গ্রিপ করে ধরে রাখছে, এখন চিরুনি এসে যতই আঁচড়াক না কেন সে বাদ পড়বে না। আর যদি ছোট্ট একটা ফাইবার আঁকি, এখানে যেটা আঁকলাম এই ছোট্ট ফাইবারটা কিন্তু টপ আর বটম নিপারের মাঝখানে নাই, কাজেই সার্কুলার কম্ব এসে আঁচড়ানো মাত্রই সে হচ্ছে বাদ পড়ে যাবে। আশা করি কম্বিংটা বোঝা হয়েছে। এবার আমি পরবর্তী সেগমেন্টে চলে যাই, সেটা হচ্ছে নাম্বার ডি। ডি নাম্বার যেটা, ডি নাম্বারের নাম হচ্ছে, ডি নাম্বারের নাম হচ্ছে নিপারস ফরওয়ার্ড। প্রত্যেকটা সিকোয়েন্সের শেষেই কিন্তু ব্রেকেটে সিকোয়েন্সের নামটা লেখা আছে। ডি নাম্বারের নাম হচ্ছে নিপারস ফরওয়ার্ড, লেখা আছে দ্য নিপারস ওপেন এগেইন এন্ড মুভ টুয়ার্ডস ডিটাচিং রোলার। অর্থাৎ নিপাররা ওপেন হয়ে যায়, কম্বিং এর সময় তো নিপাররা বন্ধ ছিল। এটা হচ্ছে নাম্বার ডি, এটা হচ্ছে নাম্বার ডি। এখানে খেয়াল করে দেখো নিপারস ফরওয়ার্ড দুইটা হচ্ছে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে বাম দিকে। উপরের দিকে মানে হচ্ছে কম্বিং হয়ে যাওয়ার পরে, কম্বিং হয়ে যাওয়ার পরে টপ নিপার উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে বাম দিকের আপ অ্যারো। আর উপরের যে লেফট অ্যারো দেখা যাচ্ছে, এই লেফট অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যখন কম্বিং হয়ে গেল, টপ নিপার উপরের দিকে উঠে গেল, তখন টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই, তখন টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই বাম দিকে রওনা দিবে, ফরওয়ার্ড পজিশনে রওনা দিবে। টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে বাম দিকে ফরওয়ার্ড পজিশনে রওনা দিবে, টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই তারা বাম দিকে রওনা দিবে, অর্থাৎ ফরওয়ার্ড পজিশনে। আচ্ছা, এইটুকু কথা কি বোঝা যাচ্ছে? নিপারস ফরওয়ার্ড মানে হচ্ছে নিপারের সামনের দিকে আগাবে, অর্থাৎ টোটাল নিপার, টপ নিপার, বটম নিপার, ফিট জোলার সবাই মিলে হচ্ছে সামনের দিকে তারা আগায় যাবে। কার দিকে? এই ইয়ে লেখা আছে যেটা দুই জোড়া রোলার দেখা যাচ্ছে, হ্যাঁ, এদের নাম হচ্ছে ডিটাচিং রোলার। তো এই ডিটাচিং রোলারের দিকে হচ্ছে তারা আগাতে শুরু করবে সবাই মিলে, টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই। এটা একটু আমরা দেখে আসি। এই যে এখন খেয়াল করো নিপাররা সবাই মিলে হচ্ছে আগাতে শুরু করবে ডিটাচিং রোলারের দিকে। এটা হচ্ছে আমাদের এই এক জোড়া ডিটাচিং রোলার, আর এখানে হচ্ছে এক জোড়া ডিটাচিং রোলার। নিপাররা সবাই মিলে, টপ নিপার, বটম নিপার, ফিট রোলার সবাই মিলে ডিটাচিং রোলারের দিকে আগাবে, যে আগায় যাচ্ছে কিন্তু, এবং ডিটাচিং রোলারের খুব কাছাকাছি তারা পৌঁছায় গেল। এটাই হচ্ছে নিপারস ফরওয়ার্ড। আচ্ছা, তো আমরা চারটা হচ্ছে সিকোয়েন্স পড়া হলো। আমি একটু তোমাদেরকে এখন ওপেন করে দিচ্ছি, তোমাদের কারো প্রশ্ন থাকলে তারাই কথা বলো, যাদের হচ্ছে আনমিউট অল দিয়ে দিলাম, যাদের প্রশ্ন আছে তারা কথা বলো। হ্যাঁ, আনমিউট করো এবং আনমিউট করে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, এই চারটা স্টেজের মধ্যে। নেটওয়ার্কের কারণে স্যার অনেক কিছু শুনতে পারি নাই, কি কোশ্চেন করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, যারা শুনতে পেরেছো তারা করতে পারো। দুঃখ প্রকাশ ব্যতীত আমি আর আপাতত কিছু করতে পারছি না, আশা করা যায় রেকর্ডেড ভার্সনে সমস্যা হবে না। হ্যাঁ, যারা শুনতে পেয়েছো কারো কি প্রশ্ন আছে? আচ্ছা, আশা, হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রশ্ন নাই স্যার। হ্যাঁ বলো স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি, এক্সামে স্যার আমরা কি মানে টোটালি তাই একদম মানে এ টু জেড করতে হবে? না না, এক্সামের মধ্যে, এক্সামের মধ্যে হচ্ছে আমি যেভাবে দিব সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা সিকোয়েন্সের ব্রেকেটে লেখা আছে না, ফিড, নিপিং কিংবা রোটারি কম্বিং, নিপারস ফরওয়ার্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে যেটা পরীক্ষা হবে, আমি তোমাদেরকে বলে দেব যে যে কোনো দুইটা সিকোয়েন্স সম্পর্কে লেখো, হয়তো বা আমি বলে দিলাম নিপিং লেখো এবং রোটারি কম্বিং লেখো, তখন তোমাকে যেটা লিখতে করতে হবে এই নিপিং এবং রোটারি কম্বিং লিখে এদের ডায়াগ্রাম গুলো এঁকে দিতে হবে। এই যে এই বি এর টাকলা আর হচ্ছে রোটারি কম্বিং সি এঁকে দিলে এরকম আর কি। ঠিক আছে, সবগুলো আঁকতে হবে না, আমি যে কোনো দুইটা, যদি পাঁচ নাম্বার দিই তাহলে দুইটা দিব, হ্যাঁ যদি সাত নাম্বার দিই তাহলে তিনটা দিব এরকম, বা তিনটা দিলে আট নাম্বারও দিতে পারি এরকম আর কি, দুইটা বা তিনটা তোমাদেরকে লিখতে দিব এরকম হবে। আর কোন প্রশ্ন আমাদের কি স্যার, যদি সিচুয়েশন ঠিক না হয় তাহলে কি আমাদের এক্সাম হবে? আমি এখনো জানি না, একজন জিজ্ঞেস করছে স্যার শীট দিবেন না, এই তো শীট দেয়াই হয়ে গেল, এটাই শীট।
হ্যাঁ, আরেকজন লিখেছে স্যারের শীত নাই, তানজিরুল আলম ইয়াস। হ্যাঁ, তুমি আসলেই বলেছো আমার আসলে শীত নাই। আচ্ছা, তারপরে নিপার্স ফরওয়ার্ড হয়ে গেল, ই নাম্বারে যাই আমরা। আমি তোমাদের আবার সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি, তোমাদের প্রশ্নগুলি লিখে রাখো, তারপরে